যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। করোনার প্রভাব কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দেশের তৈরি পোশাক খাত। কারখানাগুলোতে প্রচুর ক্রয়াদেশ আসছে, রপ্তানিতেও গতি ফিরেছে। তাতে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রবৃদ্ধিতে চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। যদিও প্রবৃদ্ধি সেই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে ভারত, কয়েক মাস ধরেই ভালো করছে পার্শ্ববর্তী এই দেশ। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধিতে ভারতের চেয়ে পিছিয়ে থাকা নিয়ে বাংলাদেশের রপ্তানিকারকরা দুশ্চিন্তা করছেন না। তারা বলছেন, পরিমাণের দিক দিয়ে ভারতের রপ্তানি অনেক কম, তবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিতে পিছিয়ে থাকলে তা দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা অটেক্সার তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্রেতার প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো চলতি বছরের আট মাসে প্রায় ৫০৪৩ কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে, গত বছরের তুলনায় ২৪.৯% বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশ ৪৩২ কোটি ডলার বা ৩৬,৭২০ কোটি টাকা তৈরি পোশাক রপ্তানি করেছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ২৪.১১% বেশি। বাজারটিতে চীনের প্রবৃদ্ধি ২৩.৭০%। আলোচ্য সময় তাদের রপ্তানির পরিমাণ ১,১৩৪ কোটি মার্কিন ডলার আর ভিয়েতনাম রপ্তানি করেছে ৯৫৮ কোটি ডলারের পোশাক। তাদের এই রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ১৭.২৫% বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তিন পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ। তবে চলতি বছরের প্রথম আট মাসে চতুর্থ শীর্ষ রপ্তানিকারক ভারতই বেশি প্রবৃদ্ধি করেছে। এই সময় তাদের রপ্তানি ২৬৫ কোটি ডলারের পোশাক, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩২.৮০% বেশি। ভারতের রপ্তানি প্রবৃদ্ধি কেন বাড়ছে সে বিষয়ে জানতে চাইলে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর হঠাৎ করে পোশাকের চাহিদা অনেক বেড়ে গেছে, তাতে তুলার দাম অনেক বেড়েছে। ভারত তুলা উৎপাদনকারী দেশ হওয়ায় তারা আমাদের চেয়ে কিছুটা কম দামে অফার করতে পারছেন। তাছাড়া জাহাজ ভাড়াও আমাদের দেশের তুলনায় ভারতে তুলনামূলক কম, রপ্তানি হওয়া পণ্য পৌঁছাতেও সময় কম লাগছে। এসব কারণেই ভারতের রপ্তানিকারকেরা ক্রয়াদেশ বেশি পাচ্ছে, কারণ ক্রেতারা যেখানে সস্তায় পাবে সেখানেই যাবে। যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের পোশাকের বড় বাজার, তবে ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্ম পরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে বাজারটিতে রপ্তানি কমে যায় বাংলাদেশের। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধের কারণে ২০১৯ সালে অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ইতিমধ্যেই কারখানার কর্ম পরিবেশ উন্নয়নেও ব্যাপক অগ্রগতি হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ২০১৯ সালে ৫৯৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। গত বছরের শুরুটা দুর্দান্ত হয়েছিল, পরে অবশ্য করোনার থাবায় রপ্তানি নিম্নমুখী হতে থাকে। বছর শেষে ৫২২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, আমাদের কারখানাগুলোতে ভালো ক্রয়াদেশ আছে, সেজন্য আগামী মাসগুলোতে পোশাক রপ্তানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিট পোশাক নিয়ে তেমন কোনো সমস্যা নেই। চীনে বিদ্যুৎ সহ নানা সমস্যার কারণে সময় মতো ওভেন কাপড় পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে, সেই কারণে ওভেন পোশাক রপ্তানি কিছুটা কম হলেও হতে পারে।